অনেক বড় দাম দিতে হতে পারে। তাই ভুলেও এই পাঁচ রাশির সঙ্গে শত্রুতা করবেন না। কোনো কোনো রাশির জাতকজাতিকারা শত্রুদের পুরো ধ্বংস করে দেন। এরা বিশ্বাস করে থাকেন যে শত্রুদের শেষ করাটাই প্রধান কাজ। জেনে নিন কোন পাঁচ রাশির জাতকজাতিকাদের সঙ্গে শত্রুতা করলে তার জন্য বড় ক্ষতি হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশিচক্রে 12টি রাশির জাতকজাতিকাদের পাওয়া গিয়ে থাকে। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা শত্রুকে মোটেও ছেড়ে কথা বলতে পছন্দ করেন না। এদের সঙ্গে একবার যদি শত্রুতা করে ফেলে কেউ, তাহলে এর জন্য এরা শেষ দেখে ছাড়ে না। শত্রুকে একদম গোড়া থেকে উপরে না ফেলা পর্যন্ত এরা শান্তি পায় না। আজ আমরা দেখে নেব সেই পাঁচ রাশির জাতকজাতিকাদের যারা শত্রুকে একেবারে শেষ করতে পছন্দ করেন। এদের সঙ্গে শত্রুতা করার আগে তাই সাবধান হয়ে যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। তাছাড়া আপনার যদি কোনো কিছু জানবার ইচ্ছা থাকে তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে জেনে নিই কোন সেই পাঁচ রাশি যাদের সঙ্গে শত্রুতা করা খুবই ভারী দাম দিতে হতে পারে। এক হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশির জাতকজাতিকারা নিয়ন্ত্রক গ্রহ হয়ে থাকলো মঙ্গল, আর এদের উপাদান হলো আগুন। সেই কারণে মেষ রাশির জাতকজাতিকারা ইগো খুবই বেশি পরিমাণে থাকে। এদের বন্ধু সেজে থাকাটাই ভালো, কিন্তু একবার যদি কেউ এদের সঙ্গে শত্রুতা করে ফেলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না এরা। অন্যের চোখের দিকে গুরুত্ব কমে যাওয়া মেনে নিতে পারে না মেষরাশির জাতকরা। তাই এদের শত্রু যদি হন, তাহলে যত পর্যন্ত না তার ক্ষতি করবে তত পর্যন্ত এরা শান্তি পায় না। সিংহ রাশি। অত্যন্ত সাংঘাতিক হয়ে থাকেন সিংহ রাশির জাতকরা। সাধারণত সঙ্গ যদি ভালো হয় তাহলে খুব ভালো ব্যবহার করেন, কিন্তু কেউ যদি এদের ওপর কোনো রকম বিষয়ে চাপ সৃষ্টি করে থাকে তাহলে এটা তারা মোটেও সহ্য করতে পারে না। এর ফলে এরা খুবই রেগে যান এবং সামনের ব্যক্তিকে সে শত্রু ভাবতে শুরু করে। এরা কোনোভাবে নিজেকে ছোট হতে দেখতে পারেন না। তবে মুখোমুখি এরা বেশি রাগ প্রকাশ করেন না ঠিকই, কিন্তু শান্তভাবে শত্রুর ক্ষতি করতে এরা খুবই ওস্তাদ। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ওপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। এর উপাদান হলো জল। তাই অকারণে এদের সঙ্গে বিবাদ বাধ্যে না যাওয়াই খুবই ভালো। একবার কারোর সঙ্গে ঝগড়া শুরু করলে সেই ঝগড়া শেষ কোথায় যে আছে তা বোঝা মুশকিল। শত্রুকে নানাভাবে নিচু করার জন্য অনবরত পরিকল্পনা করে তুলবেন। বিষের মতো এরা বিষ ঢালতে খুবই ভালো জানেন। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এরা শান্তি পায় না। মকর রাশি। প্রকৃতগতভাবে খুবই শান্ত মেজাজের হয়ে থাকে এই রাশির জাতকজাতিকারা। নিজের কাজের জন্য এরা খুব অন্যদিকে মন দেয় না। নিজের মতো করে এরা দিন কাটাতে খুবই ভালোবাসেন। প্রয়োজনকে যদি আঘাত করা হয় তাহলে এরা ফুসলিয়ে ওঠেন, এবং যদি মনে করেন কারোর ওপর প্রতিশোধ নেবেন তাহলে সে না নিয়ে ছাড়ে না, সেই প্রতিশোধ নেবেই নেবে, এবং কিভাবে নেবে সে ভালো করেই জানে। তাই বন্ধুরা, এদের থেকে শত্রুতা দূরে রাখুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকজাতিকেরা এমনিতেই খুব ভালো স্বভাবের হয়ে থাকে। এরা নিখুঁতভাবে সব কাজ করতে ভালোবেসে থাকেন। এরা কারোর প্রতি অবিচার কখনোই করতে চান না, এবং অবিচার করলে তা সহ্য করতে পারে না। এদের জীবনে কেউ অশান্তি তৈরি করার চেষ্টা যদি করে তাহলে খুব রেগে যান, এবং তার ক্ষতি না করা পর্যন্ত শান্তি পায় না এই রাশির জাতকের জাতিকারা। এরকম কাজ যেই করুক না কেন, তাদের নিজের শত্রু মনে করেন কুম্ভের রাশির জাতকজাতিকারা, আর শত্রুর ক্ষতি তখন কুম্ভ রাশির ধ্যান জ্ঞান হয়ে ওঠে। তাই বন্ধুরা, এদের থেকে দূরে থাকুন, শত্রুতা কখনোই করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।